ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবারই সুস্থতা কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি। আজকের এই পর্বে আমরা আলোচনা করব বন্টন, বন্টনের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ শর্ত জড়িত, যে সমস্ত শর্ত জড়িত রয়েছে একটি বন্টন দলিলের ক্ষেত্রে। তো এই বিষয়গুলো আজকে আমরা তুলে ধরবো ভিডিওতে। আমরা হয়তো অনেকেই ওয়ারিশ সূত্রে সম্পত্তির মালিক, সেক্ষেত্রে এই ওয়ারিশ সম্পত্তি যখন আমরা বন্টন করি সেক্ষেত্রে এই বন্টন দলিলটি করার সময় কিছুটা শর্ত বা কিছুটা শর্ত সাপেক্ষে আমরা দলিলটি করতে পারবো, না হলে এই দলিলটি বৈধতা পাবে না। তো আমরা আজকে দেখব কি কি শর্ত জড়িত রয়েছে একটি বন্টন দলিলের ক্ষেত্রে। তো চলুন বিস্তারিত আলোচনায় তো আমরা দেখব কি কি শর্ত এখানে জড়িত রয়েছে। ফার্স্ট অফ অল আপনাকে যে শর্তটা রয়েছে, সম্পত্তি পরিমাপ করে অংশীদারের জমির সীমানা চিহ্নিত করতে হবে এবং বন্টন তালিকায় প্রত্যেক সহ মালিকের বরাদ্দকৃত সম্পত্তি উল্লেখ করতে হবে। তো এই বিষয়টা একটু বলি ডিটেলস। ধরুন আপনি সম্পত্তিটি যখন আপনি বন্টন করলেন, করার পর সেই জমিটির কোন পাশকে নিচ্ছে, কোন দাগে কোন অংশটি পাচ্ছে, সেটি বন্টন দলিলে আপনাকে কি উল্লেখ করতে হবে, না হলে আপনার সেই দলিলটি বৈধতা পাবে না। সেকেন্ড, তালিকায় মালিকানার বিভাজন সহ মালিক কর্তৃক স্বীকৃতি হতে হবে, অর্থাৎ যারা এই সম্পত্তিটির মালিক, যে কজন মালিক, সবারই এখানে একমত হতে হবে, সবারই কোনো বিভাজন হতে পারবে না, অর্থাৎ বিভক্ত হতে পারবে না, সবার মতামত একই থাকতে হবে, একই মতে আসতে হবে। তো এই বন্টন দলিলকে আমরা আরেকটি ভাষায় যেটা আপোষ দলিল বলে থাকি, তো এই আপোষ দলিলটি আসলে মূলত কথাটি এখানে এটা আসে। বন্টনের বিবরণ সুস্পষ্ট হতে হবে, আমরা যে সম্পত্তিটা বন্টন করব সেটির বিবরণটা সুস্পষ্ট হতে হবে, প্রত্যেক তালিকা সহ মালিকানাদের কাছ থেকে সাক্ষী গ্রহণ করতে হবে, অর্থাৎ যতজন মালিক থাকবে তাদের সবার কাছ থেকে সাক্ষী নিতে হবে এবং তাদের কাছ থেকে স্বাক্ষর গ্রহণ করতে হবে, নিতে হবে দলিলের মধ্যে। তারপরে যথাযথভাবে স্ট্যাম্প শুল্ক দিয়ে দলিলটি রেজিস্ট্রি করতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকেই যেটা মুখে মুখে কোনো একটা দলিল করে দিই, সেটা পরবর্তীতে বলি যে এই দলিলটি বৈধতা, তো সেক্ষেত্রে যদি আপনি 1899 সালে যে এই বন্টন দলিলের যে এই আইনটি রয়েছে, অর্থাৎ 1899 সালে স্ট্যাম্প আইনের ক্ষেত্রে অবশ্যই আপনার একটি বন্টন দলিল সেটি আপনাকে রেজিস্ট্রি করতে হবে রেজিস্ট্রেশন অফিসে গিয়ে। এবং 5 নম্বরে আপনাকে যেটা করতে হবে, সহ অংশীদার আপোষ বন্টন করে পরবর্তী তাদের কেউ তা না মানলে দেওয়ানি আদালতের মাধ্যমে তা কার্যকর করা যায়। অর্থাৎ আমি যে বিষয়টা আপনাকে উল্লেখ করলাম যে এখানে যে যখন আপনি দলিলটি রেজিস্ট্রেশন করবেন সবারই সাইন থাকবে দলিলে, সেক্ষেত্রে কোনো একজন যদি সেখানে না মানে সেক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে পারবেন। এবং সর্বশেষ যেটি, বাটোয়ারা মামলায় সাধারণত প্রত্যেক দাগের জমি সহ শরিকদের মধ্যে বন্টন করতে হবে। তো এখানে বাটোয়ারা মামলার মধ্যে যে বাটোয়ারা দলিলটা থাকবে সেখানে প্রতিটা দাগের অংশ কতটুকু কে কতটুকু পাচ্ছে সেটা উল্লেখ করতে হবে আপনাকে সেখানে। তো এই মোটামুটি এই শর্তগুলো যদি একটি দলিলে না থাকে সেক্ষেত্রে বাটোয়ারা দলিলের ক্ষেত্রে এটি গ্রহণযোগ্যতা পাবে না। তো বাটোয়ারা দলিল করার ক্ষেত্রে এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো আজকের মতো এখানে শেষ করবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।